মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিম্পাস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো আমার সকাল থেকে সমস্ত কাজই হয়ে গেছে, আর এখন কটা বাজে আমি বলে দিই। এখন বাজে 9:45, এখন 9টা বাজে নে। তো এখন বাজে 9:45, আর সকাল থেকে আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। বেলা করেই উঠেছিলাম, তো 7টার সময় উঠেছিলাম। পেঁয়াজগুলোকে নিয়ে এবার সব গামলাতে তুলছে, তুলে চারিদিক খাবে। সেই জিনিসগুলো আমাকে আবার পরিষ্কার করতে হবে। আর এই মাত্রই ওকে খাওয়া, আমাদের খাওয়া হয়নি এখনো। তো কাজ তো সবই হয়ে গেছে বললাম, আর যে সিঁড়িটাও একটু মুছলাম। আর এই যে আমি 3-4 দিন ছাড়া ছাড়াই সিঁড়িটা মুছি, রোজের মুছাটা সম্ভব হয় না। এত নোংরা হয়েছিল সিঁড়িটা, মানে নোংরা বলতে কি, নোংরা সেরকম নেই, শুধু খালি টিকটিকির পটি, মানে আমার পুরো ভর্তি সিঁড়িতে, পুরো সাদা হয়ে আছে একদম। এই যে ও এখন এই যে খাইয়ে ওর বাটিটাকে ওইখানেতেই রেখেছি, এইমাত্রই আমি বললাম খাই গেছি ওকে, খাইয়ে আমি বলছি আমার কথা বলে নি, তারপরে ওইটাকে দেখে যাবো। তো খালি অন্যায় অন্যায় কি হচ্ছে, কি হচ্ছে ওই বাবু, রান্না হচ্ছে, ওই পাখা নিয়ে কে রান্না করে? হ্যাঁ, গোটা গোটা পেঁয়াজ পাখা ওই গামলাটাই করে কেউ রান্না করে? কেউ করে রান্না ওইটাতে? ও একটা আলুও নিয়েছে, একটা আলু নিয়েছে, নিয়ে আমার রান্না হচ্ছে। মা বাপি তো কালকে চলে গেছে, তো আমরা এখন বাড়িতে 3 জন। তোমাদের দাদা ভাই এইমাত্র কোথায় বেরোলো এক জায়গায়, এখন আমরা বুঝো আমি এখন রান্না করতে চলে এসেছি। তো এখন আমি একটা নতুন একটা রেসিপি বানাচ্ছি, তো জানি না কেমন হবে, মানে এটা একটা মন থেকে না একটা বানাচ্ছি রেসিপিটা। তো দেখো তাহলে কেমন করে কি বানাচ্ছি, আর এখনো জানি না কেমন লাগবে, খেতেও কেমন হবে কি হবে, আগে খাই তারপরে তোমাদের দিন বলবো কেমন হয়েছে না হয়েছে। তো এখন এইটাতে আমি দিয়েছি পেঁয়াজ, তেলের উপরে পেঁয়াজ বাটা দিয়েছি, আর এই যে দইটাকে ফাটা, দই দেওয়া হবে এইটাতে, গরমের জন্য তো দইটা খুবই ভালো। এই যে দই অল্প, এইটা আদা রসুন, আদা রসুনকে মানে পেস্ট করা আছে, এইটাই ঢেলে দিচ্ছি। আর পেঁয়াজের যে জলটা বেরিয়েছিলো সেইটা, পেঁয়াজটাও বেশি এইটা ফিরে গেছিলো, যে জলটা বেরিয়েছিলো এইটাই। হলুদ একটু দিয়ে দিলাম, যে লঙ্কা এই যে জল দিয়ে এখন একটু ফুটছে, তেলটা ছাড়ুক। আর এই যে কোথায় গেল, এই যে পকোড়াকে ভেজে রেখেছি, এইগুলোই এই এ হবে রান্না হবে। দই পকোড়া কি কি হবে জানি না, একটা কিছু একটা রান্না হবে। তো নতুন নতুন একটু ট্রাই করছি, কারণ বাপি মা বাড়িতে নেই, তো যেমন হবে সেরকম আমরা দুজনেই খাবো। অনেক চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু দই দিয়ে আছে দেখি টক হয়ে যাবে।
একটা দিয়ে দিয়ে কি রান্না হচ্ছে হাতি রান্নাটা জানি না। এই যে হয়ে গেছে আমার রেসিপি, কি মেনু কি জানি না এটা কি নাম কি দেওয়া যায়। এইটাই শুধু খালি করিনি, এই যে করেছি আলু ভাজা, আলু ভাজা হয়েছে, হয়েছে এই মুসুরির ডাল, এই তিনটেই রান্না করতে পেরেছি। আর পারিনি, এবার ছেলেকে চান টান করাবো, নিজেও চান করবো, না করবো বাপরে বাপ। চলো তাহলে চান্নারে করে নিই, একটা গুচ্ছালে নিই, তারপরে কথা বলছি। ফ্রেন্ডস, আমি এখন এই যে বসে আছি, তো আমার ছেলে ঘুমোচ্ছে, তো আমার চোখে ঘুম নেই, তো আমার চোখে ঘুম নেই এই কারণেই যে আমার পেটটা একটু ব্যথা করছে, তো তাই জন্যই এই যে নুন চিনির জল করে নিয়ে আমি বসে আছি। মানে এটা এক বোতল, এটার এই যে এক বোতল করেছিলাম, তো খেয়েছি হাবুদের মতন, তো এখন একটু অনেক হচ্ছে, মানে ভালো লাগছে, তো তাই জন্যই ভাবলাম একটু কথা বলি তোমাদের সঙ্গে। আর তোমাদের দাদা ভাই নেই, তো তোমাদের দাদা ভাইও মানে একটু বেরিয়েছে, যে আমাদের বাসটা এখন চাপাডাঙ্গাতে চলে নেই, তো এখন অন্য রোডেতে চলছে, তাই সেই রোডেতে তেল দিতে গেছে। কাকে বলবো কথা, মানে যে পেটের ব্যথা করছে আমার, কাকে বলবো, তাই আমি তোমাদের সঙ্গে একটু কথা বলছি, তবুও জানবো যে না কাউকে আমি বলেছি। পেটটা ভালোই মানে মুচড় দিয়ে দিয়ে যন্ত্রণা হচ্ছিলো, তখন কি করবো কিছু মানে ভাল লাগছিলো না, যে তাই আমি একটু কী করবো মানে কিছু খুঁজে পাইনি, তাই জন্য একটু নুন চিনির জল করে নিয়েই বসেছিলাম। আর এই যে মানে দুদিন আগে বলেছিলাম যে আমার ঘুমিয়ে মানে শরীরটা একটু, দুদিন আগে বলতে কালকের মনে হয়, কালকে মনে বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, এরকম গ্যাস আর এসব হয়ে গেছে, তো গ্যাস আর এসব হয়েছিল, মানে সেইগুলো থেকে গ্যাসের ওষুধ আর সব খেয়েছি, তো ওই জন্য থেকে মাথা ঘোরা আরে সব বন্ধ হয়ে গেছে, তো পেটটা কেন ব্যথা করছে কি জানি না। আমি না আমার বদভ্যাস হচ্ছে আমি জলটা কম খাই, এত জল কম খাই, তার জন্য আমি অনেক বকাও খাই তোমাদের দাদা ভাইয়াদের, মানে তোমার দাদা ভাইয়ের কাছে আমার মা বাপি সবাই খুবই বকা দেয় আমাকে, যে তুই কেন জলটা কেন কম খাস, বাড়ির সবাই খুবই বকে যে জলটা কেন, কিন্তু আমি জলটা এখন মানে জল আমার তেষ্টা পায় না, না কি কী জানি জল আমার খেতে ইচ্ছা করে না। আমাকে তাই নি বলে যে গরমকালে তো মানুষ জলটা বেশি খায়, যে গরমকালে তো এমনিই তেষ্টা পায়। তো এই যে মা পাপা উঠে পড়েছে, এই ঘুম থেকে নেই উঠলো বাবুর এখনো। বাবু মুড ভালো হয়েছে? পাপা পাপা মুড ভালো হয়েছে? একটু দেখো, একটু দেখো, একটু দেখো, ও কি দেখা, ও কি দেখা, কি এরকম করে দেখতে হয়, হ্যাঁ ওরকম করে, ওরে বাবারে, ওরে বাপ, এখনো এখনো মুড অনেক খারাপ, তো আমার এখন পেটে ব্যথাটা অনেকটাই কমেছে, মানে এখন আর সেরকম হয় না বললেই চলে, কারণ বসে বসে আমার জল খাওয়াটাই কম হয়েছিল, কারণ বসে বসে এক বোতল জলটা খেলাম না, অনেকটাই এখন ঠিক হয়ে গেছে। আর এই যে জামা কাপড়, এই এত জামা কাপড় আছে সব তোলা হবে এখন।
একটু জামা কাপড় অন্য তুলে নি। দেখো এখনো এই বললাম না আমাদের ইখানে রোদ, এখনো দেখো কত রোদ, মানে উঠোনে ঠিক নয়, এই যে ধারগুনাটা, এই যে পাতা মানে বেরোবে না, এখন উঠোন থেকে এখনো যায় না, উঠোনের মধ্যেই আছে রোদ। তো আমি জামা কাপড়গুলো তুলে নি। কি রে পাপা না কি মুচকু মুচকু করে হাঁচি দিতে হয়। সব তুলে একটুখানি বসে পড়েছে এইখানটায়, আমার ছেলে চলে এসেছে মো আদো খেতে। আদো 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 আদো, তুমি আদো খাচ্ছ, তুমি আদর খাচ্ছ। এই দেখ, এই দেখ, এই দেখ, একটু দেখাও মুখটা, একটু দেখা ওরকম করে মুচকে মুচকে হাসি দিতে হয়, ওরকম করে মুচকে মুচকে হাসতে হয়। বাবু বাবু এ ফল কি? এ ফল আপু, আপু। আর বি ফল? বি ফল নুন। ভালো করে জোরে বলো, জোরে বলো। আর ডি ফল? ডি ফল আর জানো না, আর জানো না, আর ডিফল, আর ডিপ, ও ডিফল বুন 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 বলে দিয়ে, এই যে নিচে বসে বলে দে ডিফল বুন। তো এখন আমি উঠুন থেকে আবার দুয়ারেতে চলে এসেছি, আর আমার ছেলে এখন বেছুরে গাছে উঠছে, করে কোলে উঠছে, কোলে। আর ওইদিকে বড় চলে এসেছে, ওর কাজ নিয়ে বসেছে, বসে পড়েছে। এই পাবে কি হচ্ছে, বাবা হ্যালো। তো ফ্রেন্ডস এখন আমরা তিনজনে এই যে বিছানাতে বসে আছি, আর আমার ছেলের কাছে এই যে ওইখানটায় ফোনের সাউন্ড আসছিলো বলে অনেকটা, তাই আমি আবার সোফাতে চলে এলাম, এইখানে এসেছি। আর সন্ধ্যে থেকে সন্ধ্যেবেলা কী করলাম, সন্ধ্যেবেলা বাবু খালি দুধ গরম করে ওকে খালি খাইয়েছি, আর আমাদের হয়েছে আলুর ছেঁচকি। তো এখনও প্রেশার কুকারই আছে, সিটি মারলাম আলুর ছেঁচকিতে, একটা হাঁড়ি সিটি দিয়েছি, হয়ে গেছে আলুর ছেঁচকি। এমনি সিটি না দিলেও হতো, তো সিটিটাই দিয়ে নিলাম, কেননা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। তো ওই আলুর ছেঁচকি হয়েছে, আর দেখতে পাচ্ছ আমি একটা নতুন নাইটি পরেছি। তো নাইটি পরার পারমিশন পেয়েছি, তাই এতদিন আমি নাইটি পরতাম না, বিয়ের পর পরও পরিনি, আর এতদিনও তো পরতাম না। আর এবারেতে নাইটিটা যখন নবো নবো বলছিলাম যে একটা তাহলে নাইটি নিলে রাত্রিবেলাটা ঠিক করে এসো, তো মা বললো যে তাহলে নিবে নাও না, আর তোমার বাকি কিছু বলবে না, মানে আমার শ্বশুরের মজার কথা বলা হচ্ছে আর কি, যে বাকি মানে পছন্দ নয় নাইটি পরাটা, তো মামাকে বললে তাহলে নিবে নাও, তাহলে তোমার বাকি কিছু বলবে না। তো সেই ভরসাতেই নিয়েছি, এবার জানি না, তো বাকি মা এখন নেই, আমি এখনই পরেছি। তো এই যে আর আমার সোফার একটু অগোছানো অবস্থা হয়ে আছে, কিছু মনে করো না সোফাটা রেখে।
কারণ ছেলেরা এত মানে সোফাটার উপরে এত অত্যাচার করে, তো সোফাটা আমি হাজারবারও যদি গুছাই তো সোফার আমার একই অবস্থা হয়ে যায়। তো মানে সোফা আর এই আবার খেলা করে গেল না, মানে সারাদিন এসেছে সায়ন আর বাবু খেলা করেছে, মানে আজকে সায়নের ছুটি, শনিবার আজকে সায়নের ছুটি, তাই ও আর ও বাবু দুজন মিলে খেলা করেছে, আবার এখনো আবার এসে সন্ধ্যেবেলা আবার দুজন মিলে খেলা করছিল, আর তাই জন্যে এই ওদের খেলা হচ্ছে এই সুখাতে আর কোথাও নয়। আর দিদি ভাইদের ছেলেরাও সব এসে, মানে ননদের যেসব ছেলে মেয়েরাও সব এসে এই সোফার উপরে, মানে সোফাটা হচ্ছে ওদের একটা খেলার জায়গা বলা চলে। তো সোফার এখন এই অবস্থা হয়ে আছে, এই যে পেছন দিকে, তো এই যে, তো আর আমার কাছে এখন ওড়না নেই বলে এই মুহূর্তে এই গামছাটাকে নিয়েছি। আজকের মতন এইটুকুনি, আবার আগামী আজকের মতন এইটুকুনি, আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক শেয়ার করতে তো ভুলবে না, কমেন্টও করবে, যে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতন এইটুকুনি, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো টাটা, গুড নাইট।